মর্নিং 7টা বাজে, তো সকলকে গুড মর্নিং। আর সূর্য ওঠার জন্য ওয়েট করছি, 7টা বাজে এখনও পর্যন্ত, পিছনে সূর্য ওঠেনি, আকাশটা জাস্ট লাল হচ্ছে। আর এখানে চারদিকের পরিবেশ, টেন্ট একটু দূরে আছে, আমি একটু দূরে চলে এসেছি। স্যান্ডিয়ান্সের মাথায় দাঁড়িয়ে চারপাশের প্রকৃতিটাকে খুব এনজয় করছি। কালকে রাত্রিরে ক্যাম্প ফায়ার করে অনেকক্ষণ আড্ডা মারা হয়েছিল, তো দারুণ একটা সুন্দর এখানে পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল, মায়াবী পরিবেশ। একদিকে চাঁদ উঠেছিল আর মুনলাইট নাইটে আমরা খুব এনজয় করেছি। তো থর মরুভূমির বুকে এই স্যান্ডিয়ান্সের কথা আমি কোনোদিনও ভুলবো না, এটা আমার কাছে মেমোরেবল হয়ে থাকবে। ব্রেকফাস্টে গরম গরম ম্যাগি, বাটার টোস্ট, কলা এসব দিয়ে সারছি ব্রেকফাস্ট। তো সারা রাত্রির আমি যে টেন্টটা এখন বসাচ্ছি, এই টেন্টটাতেই আমি সারা রাত্রি ছিলাম। এই মাত্র জাস্ট জিপ সাফারি করলাম, যেটা এতদিন ভিডিওতে দেখেছি সেটা এখন নিজে অনুভব করলাম, অসম্ভব সুন্দর এক কথায়। ক্যাম্প সাইট থেকে উট অথবা জিপে করে এবার রিটার্ন জার্নি শুরু। পিটের পিঠে নিজেকে চড়ে মনে হচ্ছে আরো বেদুইন, ঘোড়ার পিঠে চললেও মনে হয়। অন্যদিন মোটো ব্লগিং দেখাই, আজ ক্যামেল ব্লগিং হচ্ছে। মোটো ব্লগিং, ক্যামেল ব্লগিং। 1 hour later ক্যামে ভি আচ্ছা লাগা কি ব্রো? একদম বড়িয়া, বড়িয়া এক্সপেরিয়েন্স থা। ওয়েলকাম, ফিরসে মিলেঙ্গে। তো আজকে সকালবেলা ডেজার্ট সাফারি থেকে ফিরে এসেছি, ফিরে এসে ডাটা ট্রান্সফার করলাম ল্যাপটপে। তো এবারে যাচ্ছি হচ্ছে খেতে। আমাদের যে মুস্টাচে অ্যাকোমোডেশন আছে সেখানে খাওয়ার খরচা অনেকটা বেশি বলে, খাওয়ার খরচা কমানোর জন্য বাইরে এসেছি একটা রেস্টুরেন্টে। তো সেখানেই এখন যাচ্ছি, খাওয়া দাওয়া করে নেবো। 1 hour later রাজস্থানের জয়সলমীরে যদি আসেন, এখানে আপনি রেন্টেড বাইক অথবা জুম কার আপনি পেতে পারেন, তো সেগুলো নিয়ে আপনি জয়সলমীর বা যে কোনো জায়গায় ঘুরতে পারেন। এই ছাড়াও আপনি যোধপুরেতেও কিন্তু এই ধরনের অপশন অ্যাভেলেবেল আছে। এই হোস্টেলেতেই গার্ডেনে জল দিচ্ছিল, আমি বাইকটাকে ধুয়ে নিলাম এখানেই। তো বাইকটা একদম ধোয়া কমপ্লিট হয়ে গেল, এবার কোথায় যাওয়া যায় দেখা যাক। হোস্টেলের মাথার ওপর বসে আছি আর পিছনেই দেখা যাচ্ছে হচ্ছে সোনার কেল্লা। বন্ধুরা, আজকে রাত্রিতে বেরিয়েছি সোনার কেল্লা। এখন রাত্রি হচ্ছে মোটামুটি 8:15 বাজে, বেরিয়েছি হচ্ছে সোনার কেল্লা দেখতে। এমনিতে সোনার কেল্লায় তেমন কিছু নেই, তো দেখি যদি মুকুলকে খুঁজে পাওয়া যায় সোনার কেল্লায়, আর সেই সঙ্গে কিছু গুপ্তধনও যদি খুঁজে পাওয়া যায় তো একটু খুঁজে দেখবো, সোনার কেল্লার অলিগলি ঘুরে দেখবো, আর আপনাদেরকেও দেখাবো সোনার কেল্লা। তো সোনার কেল্লার মেন প্রবেশদ্বার দিয়ে ভিতরে ঢুকছি।
রাজস্থানের মধ্যে দুটো লিভিং ফোর্ট আছে, একটা হচ্ছে চিত্তরগড় আর একটা হচ্ছে এই সোনারগড় অর্থাৎ সোনার কেল্লা। তো এই সোনার কেল্লা নামটা কিন্তু সত্যজিৎ রায় সিনেমা ফেমাস হওয়ার পর থেকেই এই নামটা কিন্তু এখানে ফেমাস হয়। তো অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে সোনারগড় অথবা জয়সালমীর ফোর্ট। সারাদিন জয়সালমীরের বিভিন্ন জায়গায় ঘুরে রিজার্ট সাফারি, লঙ্গেওয়ালা, তানোট মাতা ইত্যাদি করার পরে দিনের বেলা তো টাইম পেলাম না, তাই রাত্রিবেলাতেই আপনাদেরকে সোনার কেল্লা দেখাচ্ছি এবং রাত্রিবেলা সোনার কেল্লা দেখতেও পাচ্ছেন। অ্যাকচুয়ালি এটা গোল্ডেন স্যান্ডস্টোনে তৈরি বলে এই কেল্লাটা হচ্ছে সোনার কেল্লা বলা হয়। তো এই ফোর্টের মধ্যে আপনি চার চাকা অথবা দু চাকা যা খুশি নিয়ে আসতে পারেন। পুরো সোনার মতো চমকাচ্ছে। তো এই জয়সালমীর ফোর্ট ভাটি রাজারা বানায়, তো জয়সাল ভাটি এই ফোর্টটা তৈরি করেন। সালটা আমার ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না, গুগল করলে তো এই সোনার কেল্লা অর্থাৎ এই জয়সালমীর ফোর্টের হিস্ট্রি আপনারা বার করে নিতেই পারবেন। তবে যেটা যে বার করতে পারবেন না বা যে ইনফরমেশানগুলো আপনি সহজে জানতে পারবেন না সেই ইনফরমেশানটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে সোনার কেল্লাটায় দাঁড়িয়ে আছি, এই সোনার কেল্লায় আড়াইটে শাখা হয়েছিল। এই শাখার মানে কি, কেশরী এবং জহর যদি একসঙ্গে হয় সেটাকে একটা শাখা ধরা হয়, যদি শুধু কেশরী হয় সেটাকে অর্ধেক শাখা মানা হয়। তো এই ফোর্টে প্রথম শাখা হয় আলাউদ্দিন খলজির আমলে আর দ্বিতীয় শাখা হয় ফিরোজ শাহ তুগলকের আমলে। কিন্তু ফিরোজ শাহ তুগলক তখন দিল্লির রাজা ছিল না, ফিরোজ শাহ তুগলক ছিল মোহাম্মদ বিন তুগলকের সেনাপতি। এই অর্ধেক শাখা হয়েছিল ভাটি রাজারা যখন নিজেদের কেল্লাটাকে পুনরায় দখল করেছিল। এবার মনে প্রশ্ন আসবে, এই কেশরী এবং জহর কী? কেশরী হলো মরণপণ একটা প্রতিজ্ঞা অর্থাৎ পুরুষরা অর্থাৎ এই ফোর্টের মধ্যে যারা পুরুষ আছে সেই সমস্ত পুরুষরা একটা বস্ত্র ধারণ করবে, বস্ত্র ধারণ করে পণ নেবে, যতক্ষণ না পর্যন্ত জয় আসবে ততক্ষণ পর্যন্ত লড়াই করে যাবে। তো সেটাই হচ্ছে কেশরী। আর জহর হচ্ছে যখন দুর্গ আক্রমণ হবে এবং কেশরী হবে যদি কোনো কারণে মনে হয় যুদ্ধ হেরে যাওয়ার পরিক্রম আসছে, তাহলে কি হয় তখন মহিলারা নিজেদের সম্মান বাঁচানোর জন্য অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয়, সেটাই হচ্ছে জহর। কেশরী এবং জহর যখন দুটো একসঙ্গে হয় সেটাকে বলা হয় শাখা। এই ফোর্টের বাইরে 99টা পিলার আছে আর এই জয়সাল ভাটি, এই ভাটি রাজাদের প্রথম রাজধানী কিন্তু ছিল হচ্ছে তানোট, তারপরে কিন্তু পরিবর্তিত হয়ে এই জয়সালমীরে তাদের রাজধানী স্থাপন করেন। তো এখন একটা ক্যাফেতে যাচ্ছি, একটু কফি খাবো আর এখান থেকে কিছু ভিউ দেখবো উপর থেকে কীরকম। তো একটা রুফটপ ক্যাফেতে এসেছি আর সোনার কেল্লার একদম টপ থেকে জয়সালমীর শহরের নাইট ভিউ। সোনার কেল্লায় রাত্রিবেলা একটা দারুণ একটা টাইম কাটালাম। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বিশেষ কিছু এখানে দেখার নেই কারণ এটা লিভিং ফোর্ট, বেশিরভাগই সব বাড়িঘর দর আছে। আর এটা ভেবে খুব প্রাউড লাগছে যে এই ফোর্টে একসময় সোনার কেল্লা সিনেমার শ্যুটিং হয়েছিল, সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের মতো গুণী মানুষের এখানে পদধূলি পড়েছিল। তো এটা বেশ দারুণ সুন্দর লাগছে। আর এখানে একটা জিনিস দেখাই, এই দেখুন উপরে এগুলো হচ্ছে সব বাদুড়, গেটের মুখেই এরকম আলোতে বাদুড় আছে।
কালো বাদুর, আদুর বাদুর, চালদা বাদুর। তো ফোর্ট থেকে এবার বেরিয়ে যাচ্ছি তো দারুণ একটা সুন্দর অভিজ্ঞতা নিয়ে। এই এই ধারের জায়গাগুলো, আমার বাদিকের জায়গাগুলো হচ্ছে একসময় সৈন্য সামন্ত পাহারা দেওয়ার জায়গা, এখানেই থাকতো, এখানে দাঁড়িয়ে পাহারা দিত। আর এবার একদমই এটা ফোর্টের বাইরে বেরিয়ে চলে এলাম। সোনার কেল্লা দেখা হয়ে যাওয়ার পরে খেতে এসেছি রাত্রিবেলা, খাবো হচ্ছে পনির পরোটা, আর পিছনে সোনার কেল্লার ভিউ দেখছি। আজকে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হলো, সেটা আপনারা ভিডিওতে দেখেছেন। তো ভিডিওতে নতুন কিছু করার চেষ্টা করেছি, ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে বারবার একই কথাই বলছি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এখনও অনেক ভিডিও আসা বাকি আছে। আর এই ভিডিওটা একটা লাইক দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশান অপশানে একটা ক্লিক করবেন। আর দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওয়ে, ততদিনের জন্য বাই বাই।